আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে আপনাদের সামনে ক্লাস সিক্সের যতগুলো অ্যাসাইনমেন্ট আছে সমস্ত অ্যাসাইনমেন্ট এখানে দেখানোর ট্রাই করতেছি। এখানে সবগুলো অ্যান্সার এখানে পাবে। তবে হ্যাঁ, তবে একটা কথা কি যে প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি এখানে সুন্দর করে কেমন করে আপনি খাতা জমা দেবেন, কেমন করে লিখবেন এই সিস্টেমটাই কিন্তু আমি এখানে দেখাই দিচ্ছি, যে আপনি খাতায় কীভাবে ডাক টানবেন, কীভাবে লিখবেন, জাস্ট সম্পূর্ণ জিনিসটাই কিন্তু আমি এখানে জাস্ট প্রুভ করছি। তো আপনার কী করতে হবে, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটি না দেখে সম্পূর্ণ না টেনে এই ভিডিওটি না টেনে টেনে সুন্দর করে আপনি অল্প অল্প করে দেখেন। আমি প্রতিটা সিস্টেমে বুঝাই দিচ্ছি কেমন করে লিখবেন আপনি পরীক্ষার সময়। এখানে প্রতিটা অ্যান্সারই দেওয়া আছে, আপনার বিশ্ব পরিচয়, তারপরে আপনার জাস্ট বাংলা, ওকে ইংলিশ, এখানে তিনটে আমি দিচ্ছি। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। ওকে দেখেন, আশা করি এখানে দেখা যাচ্ছে, এখানে দেখেন এখানে টেক্সট ওয়ান, টেক্সট ওয়ান, লেসন ওয়ান, দেখেন এখানে এ ওয়ান, বিফোর ফ্রম দ্য টেক্সট বুক। এটা আপনি চাইলে লিখতে পারেন, না লিখলে কোনো সমস্যা নেই, লেখার দরকার নেই, তখন এটা আমি জাস্ট দেখলাম আর কি। দেখেন এখানে কিন্তু এ ওয়ান এটা, ওকে দেখেন এখানে কি, নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন ইউর সেলফ অ্যাবাউট ইউর সেলফ, এটা জাস্ট তোমার সম্পর্কে লিখতে হবে এখানে। তো দেখো এখানে জাস্ট তুমি এখানে কী লিখবা, দেখো মাই নেম ইজ, তোমার যে নামটা আছে তুমি সেখানে এটা দিবা, অবশ্যই সেটা দিবা, এখানে একটা দেওয়া আছে তুমি তোমার মতন করে একটা দিবা। ওকে দেখো এখানে কি লেখা আছে, আই অ্যাম এগারো, দেখো এখানে আই অ্যাম ইলেভেন ইয়ার্স ওল্ড, আই হ্যাভ ব্লু আইস, ব্ল্যাক হেয়ার, অ্যান্ড আই অ্যাম ফাইভ ফিট, দেখেন ওয়ান ইঞ্চি, ঠিক আছে, টল। ওকে এভাবে লিখেন সমস্যা নেই, যার থাকা দেখেন আই অ্যাম গুড অ্যাট কম্পিউটার অ্যান্ড ড্রয়িং, ওকে ঠিক আছে, আপনি কম্পিউটারে ভালো এবং ড্রয়িং আঁকতে পারেন ভালো, এই জিনিসগুলো লিখে দেবেন। মাই হবিস, তোমার হবি কী আছে তুমি এটি লিখবে এখানে, জাস্ট এখানে যেটা দেওয়া সেটা লেখা দরকার নেই, হবি আর রিডিং বুকস অ্যান্ড প্লেয়িং চিজ, এবং দাবা, দাবা খেলতে পছন্দ করে দাবা লিখবে সমস্যা নাই। তো দেখে এভাবে এইভাবে যে এইভাবে লেখা আছে আমি করে শোনাচ্ছি, শুধুমাত্র তুমি দেখে লিখে নেবে উচ্চারণটা লেখার সময়, এভাবে লিখে দিলে হবে সমস্যা নাই। ওকে আমি এখানে একবার দেখানো ট্রাই করছি সম্পূর্ণটা, এইভাবে দেখানো ট্রাই করতেছি, তারপর আমি কী করছি দেখো সম্পূর্ণটা আনতেছি এখান থেকে, তোমার সুবিধা হয়। আমি আবারও এখানে বলতেছি তুমি এখানে কেমন করে লিখবা, জাস্ট তুমি যদি মনে করো যে না এখান থেকে এতটুকু লিখবা লিখতে পারো সমস্যা নেই, না লিখলে এই যে আমি যে রং দেখো এই দাগ দিয়েছি, আমি এখান থেকে শুরু করে এখান থেকে যে দাগটা দেওয়া আছে, এখান থেকে যে দাগটা দেওয়া আছে দেখো এখান থেকে, হ্যাঁ তুমি এতটুকু লিখতে লিখে আনসার করতে পারো। কিংবা যদি মনে করো যে জাস্ট আমি এখান থেকে শুরু করবো, এই জাস্ট এ ওয়ানটা দিয়ে শুরু করে দিবা, মাই নেম ইজ, তোমার যে নামটা আছে ইয়োর, জাস্ট মনে করো তোমার সেলফ, তোমার মনে করো এখানে মাই সেলফ লিখতে হবে, এখানে ইনফরমেশন অ্যাবাউট মাই সেলফ, মাই সেলফ লেখার পরে এখানে ইয়োর দেখা মাই সেলফ, মাই সেলফ লেখার পরে জাস্ট সম্পূর্ণটুকু তুমি এখান থেকে অ্যান্সার করা শুরু করে দেবা। ওকে মাই হবিস আর রিডিং বুকস, প্লেয়িং চিজ, আই লাইক টু রিড নোভেলস অ্যান্ড ওয়াচ টিভি, দেখো আই রিয়েলি ডোন্ট, আই ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস। ওকে তুমি যদি কোনো গরম পানীয় পছন্দ করো তাহলে সেগুলো লিখবা, যদি কোনো পানি পছন্দ করো জাস্ট মনে করো যেমন ড্রিঙ্কিং যে ওয়াটারগুলো আছে এগুলো, ওকে জাস্ট এইভাবে লিখে দিবা। আমি আশা করি বুঝতে পারছো এখানে দেখা যাচ্ছে, আশা করি তুমি দেখতে পাচ্ছো যে এখানে এখানে যে বলছে, তারপরে দেখেন তারপরে কী লেখা আছে, তারপরে আমি দেখাচ্ছি, দেখো তারপরে এটা লেখা আছে, তো এই তারপরে দেখেন এখানে টু বিফোর, ওকে এভাবে যদি জবে আছে আর কি অ্যাসাইনমেন্টে এখানে যে সাইডে সাইডে যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু এখানে দেখেন ট্রাই করছি আমি, নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট সো, দেখো তুমি তোমার ফার্স্ট ডে স্কুলে জাস্ট ফার্স্ট স্কুলে গিয়ে তুমি কী কী করছিলে সেই জিনিসগুলো এখানে লিখতে হবে। তোমার এখানে মাই ফার্স্ট অ্যাট স্কুল ওয়াজ ভেরি এক্সাইটিং, অনেক আনন্দদায়ক ছিল, আই গট অ্যাডমিটেড, আমি ভর্তি হয়েছিলাম ইন টু দ্য স্কুল অ্যাট সিক্স ইয়ার, ছয় বছরে তখন আমার ছয় বছর বয়স ছিল, মাই ফাদার টুক মি টু দ্য স্কুল, আমার বাবাকে স্কুল নিয়ে গেছিলো। দেখো এখানে জাস্ট এভাবে তুমি লিখবো, ইট টুক টেন মিনিটস টু রিস আর ই এসি এইচ রিস দ্য স্কুল, দেন মাই ফাদার ওয়েন্ট টু হেডমাস্টার্স রুম অ্যান্ড কমপ্লিটেড মাই অ্যাডমিশন, ওকে যদি বুঝতে পারছি এখানে, আফটার দ্যাট হি সেইড গুড বাই টু মি অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য ক্লাস রুম, আই ওয়াজ ভেরি নার্ভাস এন এটা এন, হোয়েন আই ইন্টার্ড ইন টু দ্য ক্লাস দেয়ার ওয়ার মেনি স্টুডেন্টস বাট এভরিবডি ওয়াজ আননোন টু মি, ওকে আফটার সাম টাইমস আওয়ার ক্লাস টিচার্স, ক্লাস টিচার্স কেম অ্যান্ড ওয়েলকামড আস, আমাদের ক্লাসে ঢুকলে এবং আমাদেরকে স্বাগতম জানালো, ওকে আই ফাউন্ড দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস ভেরি হেল্পফুল অ্যান্ড ফ্রেন্ডলি, আমি টিচারদের এবং ছাত্রছাত্রীদের পেয়ে অনেকটা বন্ধুত্ব মনে হলো, দ্য স্টুডেন্টস ভেরি হেল্পফুল অ্যান্ড ফ্রেন্ডলি, তারা অনেকটা বন্ধুত্বপূর্ণভাবে আমার সাথে ব্যবহার করেছিল। আই উইল নেভার ফরগেট মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, আমি কোনোদিনই ভুলতে পারবো না আমার
আমার প্রথম দিন স্কুলটা, ওকে? আমার স্কুলের প্রথম দিনটা আমি কখনো কি করতে পারবো না, আই উইল নেভার ফরগেট মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, আমি কখনো বলতে পারবো না আমার স্কুলের প্রথম দিনটা। তো তারপরে দেখেন বি টু, এখানে দেখেন এখানে দেওয়া আছে বি টু, ওকে? অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, হোয়াট উড ইউ সে টু সামবডি হু। আমি কিন্তু এখানে কালার প্রিন্ট ইউজ করছি, বাট আপনারা কিন্তু কখনো কালার প্রিন্ট ইউজ করবেন না, ওকে? হ্যাজ অন এ লটারি, কংগ্রেচুলেশনস, হ্যাজ লস্ট এ ফুটবল ম্যাচ। এবার দেখেন এখানে এখান থেকে অ্যান্সার দিয়ে শুরু করতে গেলেন, ও দ্যাটস ব্যাড লাক, ওকে? তারপর দেখেন দেখা যাচ্ছে এখানে লেখা, হ্যাজ জাস্ট কংগ্রেচুলেটেড ইউ ওয়ান ইউর গুড রিজাল্ট, ওকে থ্যাংক ইউ। তারপরে কী লিখবেন ডি নম্বরে, হ্যাজ বিন ইল, ও আই এম সরি টু হেয়ার দ্যাট, হাউ ডু ইউ ফেল নাও, হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম, ওকে? মিউজিক প্রোগ্রাম অন টিভি। আশা করি বোঝা যাচ্ছে, এখানে আমি সম্পূর্ণ দেখেন ট্রাই করতেছি এখানে একবার। তারপর দেখেন কি লেখা আছে বি থ্রি, অবশ্যই আপনাকে এখানে অবশ্যই আপনাকে একটা ডায়লগ লিখতে হবে। দেখেন এখানে বি থ্রি দেওয়া আছে, এখানে দেখেন এই যে, ওকে, বি টুর পরে বি থ্রি। দেখেন এখানে কেয়া লেখা আছে, কেয়া ইউ লুক ভেরি হ্যাপি টুডে, হোয়াট হ্যাপেন্ড, এখানে তোরা আই ওন দ্য লটারি, কেয়া কংগ্রেচুলেশনস, থ্যাংক ইউ, হ্যাজ লস্ট এ ফুটবল ম্যাচ, ওকে? হ্যাজ লস্ট এ ফুটবল ম্যাচ, হোয়াই, আগে বলতেছে হোয়াই, হোয়াই আর ইউ সো সরি, হোয়াট হ্যাপেন্ড, ওকে? তো দেখেন তারপরে কী লেখা আছে, তারপর দেখি কী লেখা আছে, সুমি আওয়ার টিম লস্ট টুডেস ফুটবল ম্যাচ, এম এ টি সি এস ম্যাচ, ওকে? আখি ডোন্ট বি স্যাড, দেয়ার আর মেনি মোর ম্যাচ দ্যাটস উইল ডু ম্যাচ, ওকে? ম্যাচেস, এন এম, এখানে ম্যাচ এম এ টি সি এস হবে, ওকে? এম এ টি সি এস ম্যাচ, ঠিক আছে? এখানে ম্যাচেস মানে ভালো, এই এই দেখে ডোন্ট বি স্যাড, দেয়ার আর মেনি মোর ম্যাচেস দ্যাট উইল ডু, ঠিক আছে? আমি আবার পড়ে শোনাচ্ছি, ডোন্ট বি স্যাড, দেয়ার আর মেনি মোর ম্যাচ দ্যাট উইল ডু, ওকে? তো তারপরে কী লেখা আছে দেখি, ওয়েল ইন দেম, ওয়েল ইন দেম, সুমি থ্যাংক ইউ, এখানে কিন্তু শেষ, ওকে? তারপরে কী লেখা, সি নম্বরে কী লেখা আছে, হ্যাড জাস্ট কংগ্রেচুলেটেড ইউ ওয়ান ইউর গুড রিজাল্ট, ওকে? সাথী হাই কংগ্রেচুলেশন, সি ও এন জি আর এ, সি ও এন কন জি আর এ টি ইউ এল এ টি আই এন এস, কংগ্রেচুলেশনস, আখি অর আর ইউ দ্য ফার্স্ট ইন দ্য অ্যানুয়াল এক্সাম, ওকে? আখি ইয়েস থ্যাংকস ফর কংগ্রেচুলেশনস, দেখুন কংগ্রেচুলেটিং মি, কংগ্রেচ, সি ও এন জি আর এ টি ইউ এল এ টি আই এন জি, ওকে? মি সাথী ওয়েলকাম, ওকে? তারপর দিকে লেখা, হ্যাজ বিন ইল, বাপ্পি হাই, হাই সুমা, হোয়াই ডিড নট ইউ কাম টু স্কুল লাস্ট উইক, সুমা আই হ্যাড দ্য ফ্লু, আই ওয়াজ ইন বেড মোস্ট অফ দ্য টাইম, এটা এ ফেলি হবে, ওকে? বাপ্পি ও আই এম সরি টু হেয়ার দ্যাট, হাউ ডু ইউ ফিল নাও, হাউ ডু ইউ ফিল নাও। তারপরে ই নাম্বার, হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি, রাজ বলছে হ্যালো নিহা, ইউ লুক ভেরি হ্যাপি টুডে, তারপরে দেখি লেখা, নিহা বলছে ইয়েস আই অ্যাম ভেরি হ্যাপি টুডে, ওকে? আই ওয়াজ সিলেক্টেড, আই ওয়াজ সিলেক্টেড টু পারফর্ম অন মাই টিভি চ্যানেল, ওকে? রাজ কংগ্রেচুলেশনস নিহা, থ্যাংক ইউ। আশা করি বুঝতে পারছেন এখানে যে লেখাটা আছে, এখানে আমি সম্পূর্ণ দেখানোর ট্রাই করতেছি, এখন আমি সম্পূর্ণ ক্লাসটা একদম লাস্ট থেকে ফার্স্ট, প্রথম থেকে ফার্স্ট আমি দেখানোর ট্রাই করতেছি। এখানে এটা ছিল ফার্স্ট, একদম সম্পূর্ণ প্রথম থেকে, আপনি যদি চান এভাবে লিখতে পারেন, কিংবা আপনার যেমন কেউ লিখতে পারেন কোনো কথা নেই, আপনি আপনার মতন করে লিখবেন। জাস্ট এখানে দেখালাম, নিচে দাগ দেবো, আশা করি নিচে দাগ দেবেন না, জাস্ট দাগ দিয়ে বোঝানোর জন্য, এগুলো দাগ দিয়ে বোঝানোর জন্য জাস্ট এগুলো দিচ্ছি আর কি, ওকে? আশা করি দেখা যাচ্ছে, এখান থেকে আমি সম্পূর্ণ দেখানোর ট্রাই করছি, সেখানে দেখেন, এখানে আমি সম্পূর্ণ দেখানোর ট্রাই করছি, যেখানে সম্পূর্ণ আছে এখানে দেখেন এই। তারপর আমি দেখাচ্ছি এখানে, তারপরে দেখেন এটা, তারপর দেখেন ট্রাই করছি, দেখেন তারপরে কিন্তু এই লাইনটা, ওকে?
তারপরে দেখা। আশা করি দেখতে পাচ্ছেন এখানে। তো তারপর দেখেন ট্রেক তারপরে কিন্তু এটা তারপরে কিন্তু এটা দেখেন দেখেন এটা কিন্তু শেষ হবে এটা কিন্তু শেষ তো আমরা এখন যেটা দেখব এরপর অবশ্যই অবশ্যই আমরা বিশ্ব পরিচয়টা দেখব দেখেন এখানে বিশ্ব পরিচয়টা এখন দেখাচ্ছেন এখানে ক্লাস 6 এর বিশ্ব পরিচয়টা মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিপদের কারণগুলো নিম্নে আলোচনা করা হলো ওকে মুক্তিযুদ্ধ আমি পড়ে শোনাচ্ছি মুক্তিযুদ্ধে বাংলাদেশের দেখেন এখানে বিজয়ের অন্যতম কারণ এদেশের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রাম ওকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে 1971 সালে 25 মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে হত্যাকাণ্ড দেখেন এখানে হত্যাদণ্ড এখানে হত্যাদণ্ড শুরু করলে বঙ্গবন্ধুর হ্যাঁ এখানে হত্যাকাণ্ড দিবেন এখানে হত্যাকাণ্ড দিবেন এখানে দেখাচ্ছে এখানে হত্যাকাণ্ড শুরু করলে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সাধারণ জনগণ বাঙালি পুলিশ ইপিআর সদস্য ছাত্র শিক্ষক এটা ইপিআর সদস্য ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক সহ সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে তাদের সকলের মধ্যে ছিল অসীম সাহস অগাধ দেশপ্রেম তার দৃঢ় এবং দৃঢ় মনোবল ওকে তো তারপর দেখেন তারপরে কি আছে মুক্তিযুদ্ধের সম্মিলিত আক্রমণে এটা কিন্তু তার পরেরটা এরপরে কিন্তু এলা এই পেজটা ওকে এরপরের পেজটা এখান থেকে লেখা শুরু করবেন মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণে পাকিস্তানি বাহিনী কোণঠাসা হয়ে পড়ে কোণঠাসা কওকা দন্তন্ন কণ ঠয়াকার 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 কোণঠাসা হয়ে পড়ে এছাড়া ভারতীয় সেনাবাহিনী আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করায় পাকিস্তানি বাহিনী অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় ওকে এইসব কারণে বাংলাদেশ মুক্তিযুদ্ধে জয়লাভ করে তো তারপর আমি দেখান ট্রাই করছি 2 নং প্রশ্নের উত্তর ভারতীয় উপমহাদেশের প্রাচীন রাজবংশগুলোর তালিকা পাল বংশ দেখেন এখানে খ্রিস্টাব্দ সব দেওয়া আছে দেখে নেবেন এখান থেকে সেন রাজবংশ এখানে খ্রিস্টাব্দ দেওয়া আছে প্রাচীন সভ্যতা দেখেন এখানে মেসোপটমীয় সভ্যতা এটা কি মেসোপটমীয় সভ্যতা ওকে তো তারপরে দেখাচ্ছি এটা দেখেন এখানে কি লেখা আছে চীন সভ্যতা পারসীয় সভ্যতা গ্রিক সভ্যতা রোমান সভ্যতা সিন্ধু সভ্যতা স্থানের নাম এখানে আমি স্থানের নামগুলো দেখাচ্ছি আপনাদের এখানে স্থানের নামগুলো দেখানোর ট্রাই করতেছি পাকিস্তানের হরপ্পা ভারতের লোথাল বগুড়ার বরেন্দ্রভূমি মহাস্থানগড় এটা কিন্তু মহাস্থানগড় ওকে মহাস্থানগড় ওকে তো শুনেছেন এখানে কিছু মহাস্থানগড় সবজন লিখে দিলাম এখানে মহা মহাস্থানগড় ওকে তারপর দেখেন লেখা আছে এখানে কি লেখা আছে নরসিংদীর দেখেন এখানে নরসিংদীর মোটুপুর ভূমি হ্যাঁ এবার দেখেন এখানে বটেশ্বর লেখেন এখানে ঠিক আছে এখানে লেখবেন বাড়ি বটেশ্বর ওকে তো তারপর দেখেন কি লেখা এখানে এখন দেখেন 3 নং প্রশ্নের উত্তর তো দেখেন এখানে 3 নম্বর প্রশ্নের উত্তর কীভাবে দেওয়া আছে সভ্যতার ইতিহাসে পারসীয়দের 2টি বড় অবদান হলো সাম্রাজ্য পরিচালনায় দক্ষ প্রশাসনিক কাঠামো সাম্রাজ্য পরিচালনায় বিশেষ ধর্মীয় কাঠামো ওকে তো আমি সম্পূর্ণ ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখানোর ট্রাই করছি একটু দেখেন ওকে দেখেন এখানে এটা ছিল সমাজ একদম ফার্স্ট থেকে দেখাচ্ছি আমি এখানে দেখেন একদম ফার্স্ট থেকে এখানে দেখাচ্ছি যাতে লিখতে সুবিধা হয় আপনাদের যাতে আপনাদের লিখতে সুবিধা হয় এই জন্য লিখতে সুবিধা এই জন্য আমি এখানে দেখাচ্ছি জাস্ট দেখতে থাকুন এরপরে আমি আপনাদের অবশ্যই অবশ্যই বাংলাটা দিব এখনই বাংলাটা দিব তো দেখেন এরপরে কি লেখা আছে
তবে একটা কথা থেকে ভাই খুবই ভালো লাগে যদি আপনারা ভিডিওটাকে এত কষ্ট করে করে দেখার পরে যদি একটু সাবস্ক্রাইব লাইক দিয়ে যান, অনেক ভালো লাগে, ভিডিও করতে আগ্রহ হয়। ওকে, এটা হলো আমি আবার আপনাদের অ্যাসাইনমেন্টগুলো আছে, অ্যাসাইনমেন্টগুলো দিয়ে অ্যান্সারগুলো দিয়ে ট্রাই করে এমন করে। ওকে, তো দেখেন তারপরে কি কোনটা আছে, দেখেন তারপরে আপনি এটা লিখবেন, তারপরে এখান থেকে লেখা শুরু করে দেবেন। ওকে, একটা রিকোয়েস্ট করবো, একটা দাবি করবো, এতটা কষ্টের বিনিময়ে আপনাদের এতটা কষ্ট করি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি অবশ্যই ভিডিওটা পাবেন। তো তারপরে দেখেন লেখা, তারপরে লেখা আছে, ওকে শেষ, এটা বিজ্ঞান শেষ, সমাজ শেষ। ওকে, জাস্ট আমরা এখন বাংলাটা দেখবো। দেখেন এক নং প্রশ্ন হচ্ছে বাংলা, ইহুদি বংশের তিনজন লোকের শারীরিক সমস্যা ছিল, একজনের সর্বাঙ্গে ধবল, একজনের মাথায় তাক এবং আরেকজনের দু চোখ অন্ধ ছিল। ওকে, দুই নঙ্গের উত্তর, সততার পুরস্কার গল্পের তৃতীয় ব্যক্তির দু চোখ ছিল অন্ধ, আল্লাহর পাঠানো ফেরেশতা তৃতীয় ব্যক্তির তার চোখে হাত বুলিয়ে দিলে তার চোখে ভালো, তার চোখ ভালো হয়ে যায়। স্বর্গীয় দূত তাকে ছাগল দিয়েছিল যাতে তার ভাগ্য খুলে যায়, কিন্তু যখন ফেরেশতা তাকে পরীক্ষা করতে দ্বিতীয়বার আসে সে তাকে সব কিছু দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তারপরে দেখতে লেখা আছে, দেখেন এখান থেকে আমরা তৃতীয় ব্যক্তির সততার কৃতজ্ঞতা উপলব্ধি করেছি। ওকে, তারপরে দেখেন লেখা আছে, তিন নম্বর প্রশ্নের উত্তর, সাধারণত সততা পুরস্কার গল্পের শিক্ষণীয়, এটা শিক্ষণীয় দিকটি হলো উপকারী, দেখেন উপকারী উপকার স্বীকার করা, ঠিক আছে, এটা উপকারীর হবে, উপকারীর উপকার স্বীকার করা। গল্পে ইহুদিদের বংশের তিনজন লোক ছিল, একজন ধবল, একজনের মাথায় টাক এবং আরেকজনের দু চোখ অন্ধ, কিন্তু আল্লাহর ফেরেশতা আল্লাহর হুকুমে সবাইকে সাহায্য করেছিল, যাতে তাদের সবার ভাগ্যের উন্নতি হয়। কিছুদিন পর যখন ফেরেশতা গরিব বিদেশি ছদ্মবেশে আসে তখন অন্ধ ব্যক্তি ছাড়া সবাই কৃতজ্ঞতার কথা অস্বীকার করেন। ওকে, অন্ধ ব্যক্তি সব কিছুতে রাজি ছিল এবং সব দিতে বাধ্য ছিল। এখানে সদ্য তার পরিষ্কার কৃতজ্ঞতা প্রকাশ পাওয়া যায়, মানে এই গল্পটা আপনি নিজের মতন করে লিখবেন, জাস্ট যদি পারেন সমস্যা নাই। এই গল্পটা পরে আমি এতটুকু বুঝতে পারলাম যে এখানে সততা, দেখেন এখানে সততা এবং নিজের কৃতজ্ঞতা প্রকাশ করার একটা জাস্ট একটা ভাবমূর্তি এখানে প্রকাশ পেয়েছে। আপনি এমন করে লিখে দিতে পারেন, সমস্যা নেই। নেক্সট দেখি কী আছে, দেখেন এখানে বাংলা চার নং প্রশ্নের উত্তর। ওকে, চার নং প্রশ্নের উত্তর, মিনু, দেখেন মিনু মা হারা মেয়ে, একার ও একের হা, মিনু মা হারা মেয়ে, দেখেন যোগেন বসাক তার পিসে মশাই মিনুকে নিজের বাড়ি আশ্রয় দেওয়ার জন্য যোগেন বসাক বসাককে সকলের ভালো লোক ভাবত, ঠিক আছে, ভালো লোক ভাবত। ওকে, ভয় একার হবে। পাঁচ নং প্রশ্নের উত্তর, বলতা বা ভিমরুল একবার মিনুকে কামড়েছিল, সেই যন্ত্রণার কথা সে কখনো বলে নাই, তাই মিনু বলতা বা ভীমরুলকে শত্রু মনে করে। আশা করি বুঝতে পারছেন এখানে। তারপরটা দেখুন, ছয় নং প্রশ্নের উত্তর, লেখা আছে, মিনু খেয়াল করছিল সেদিন পাশের বাড়ির নেক্সটের বাড়ির টনুর বাবা বিদেশ থেকে ফিরেছিলেন, সেদিন সরু ঢালটায় একটি হলদে পাখি এসে বসেছিল, তাই দ্বিতীয়বার যখন সে পাখি দেখেছিল, ঠিক আছে, সে ভেবেছিল তার বাবা ফিরছে, তাই মিনু অনেক জ্বর থাকা সত্ত্বেও সে বাইরে ছুটে এসেছিল। আচ্ছা, সপ্তম প্রশ্নের উত্তর দেখি, লেখা আছে, নীলনদ আর পিরামিডের পরে মিশরের আকর্ষণ হচ্ছে সেখানকার ভুবন বিখ্যাত অপূর্ব, সেখানকার ভুবন, দেখেন এখানে ভুবন বিখ্যাত অপূর্ব সৌন্দর্যের মসজিদগুলো, এসবের টানেই সমুদার ঘর ছাড়া মানুষ হতে যায় মিশরে, ঠিক আছে, কিন্তু সম এখানে দেখেন ঝ দেখার র আর ঘর ছাড়া মানুষ ছুটে যায় মিশরে। ওকে, আটাম প্রশ্নের উত্তর, নীলের উপর ভেসে চলা নৌকা দেখে ভেসে, ভাই একাদশ শতাংশে ভেসে, নীলের উপর ভেসে চলা নৌকা দেখে লেখকের মনে হয়েছিল সামান্য একটুখানি, নেক্সট কী লেখা দেখি, সামান্য একটুখানি জ্বর হওয়ার, দেখেন এখন জ্বর হওয়ার বললেই হয় পাল্টে এক ঝটকা ঘর চৌসি, ঠিক আছে, জোর বরকর জয় করার জোর হাওয়ার দেখুন বলে হয় পাল্টা এক ঝটকা ঘর চৌচির হয়ে যাবে, নয় নৌকাটা পিছিয়ে ধাক্কা খেয়ে গোটা আড়াই দিকবাজি খেয়েছিল খেয়ে নিলে অতলে চলিয়ে যাবে। নয় নং প্রশ্নের উত্তর,
ফারাক তারা বা সম্রাট বিশ্বাস করতেন তাদের শারীরিক তাদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকারের আঘাতে ক্ষত হয় তবে তারা পরলোক অনন্ত জীবন পাবেন না। তাই মৃত্যুর পর দেহকে মমি বানিয়ে সেটাকে এমন একটা শব্দ পিরামিডের ভিতরে রাখা হতো যে তার ভিতরে ঢুকে কেউ কেউ যেন মমিকে ছুঁতে পর্যন্ত না পারে। ওকে, আশা করি এখানে বুঝতে পারছেন যেভাবে লেখা আছে, এখানে আমি সম্পূর্ণ দেখানোর ট্রাই করতেছি। এখানে নেক্সট দেখি কি লেখা, 10 নম্বর উত্তর, এখানে সুদানবাসীরা সবাই প্রায় 2 ফুট লম্বা আর লম্বা আলখাল্লা পরেছে বলে মনে হয়। এদের এদের রং দেখেন গঞ্জেরের মতো, ঠিক আছে, এদের ঠোঁট নিগ্রোদের মতো পুরো নয়, চটপটে লাল নয়। আশা করি বুঝতে পারছেন। তো ভাই যদি কোনো প্রবলেম থাকে তারপরেও এখানে কমেন্টে জানাবেন, আমি সামনের যে ভিডিওগুলো নেক্সট উইকে যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো দেবো। যদি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন, অবশ্যই নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন সবার আগেই। তো এভাবে সবগুলো ভিডিও আমি একসঙ্গে ট্রাই করবো। যদি ভালো লাগে এটা কমেন্টটা জাস্ট সাবস্ক্রাইব এবং লাইক দিন, এতটুকু রিকোয়েস্ট। তো উৎসাহ পাইলে অবশ্যই অবশ্যই নতুন ভিডিও তৈরি করবো। আজ তোমার দিন পর্যন্তই অবশ্যই অবশ্যই হাতে লেখা স্পষ্ট এবং ভালো করবেন, তাহলে ভালো অবশ্যই ভালো মার্ক পাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।